ভোর রাতে বাগদার ছটে বাড়িতে আগুন। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুন লাগে বিচুলি ও পাটকাঠির গাদায়। আগুন লাগার ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দাউদাউ করে জ্বলছে বিচালির গাদা। ভোর রাতে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামের পরপর ছয়টি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাঝরাতে হঠাৎই আগুন দেখতে পান প্রতিবেশীরা। এরপর চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন গোটা এলাকাবাসী। প্রথমে একটি বাড়ির বিচালির গাদায় আগুন দেখতে পাওয়া যায়। তারপর এগিয়ে যেতেই দেখা যায় পরপর ছটি বাড়ির বিচালির গাদায় আগুন ধরেছে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে হাত দেয় আগুন নেভানোর কাজে। দীর্ঘক্ষণ পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বাগদা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা বিচালির গাদায় আগুন লাগিয়ে চম্পট দেয়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল রাতে কেউ বা কারা আমাদের বাড়ির পাটকাঠি এবং বিচালির গাদায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। আমরা আগুন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করতেই প্রতিবেশীরা সকলে ছুটে আসেন। শুধু আমাদের বাড়ি নয়, পাশে পরপর ছয়টি বাড়িতে একই ঘটনা ঘটে। আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কি কারণে এমন ঘটনা ঘটল তা বলতে পারবো না। তবে আমাদের পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনের কাছে দাবি, ক্ষতিপূরণ দেওয়া হোক। কালকে রাত্রে আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে দুই জায়গায়, পাটকাঠি গাদায় বা বিচালি গাদায়। এবার আমরা সেখন চিৎকার করি, চিৎকার করার পরে পাড়ার লোক আসে। লোক আসার পরে সবাই মিলে আমরা সে আগুন লেবানো হয়। এবার লেবানোর পরে তখন পাশের বাড়ি আবার আরেক জায়গায়, পাশের বাড়িও ওই রকম, তারপরে ছয় জায়গায়। আমাদের কোনো শত্রুতা মানুষের সঙ্গে নেই। এবার মানুষের কী শত্রুতা আছে আমরা কী করে বলবো? হ্যাঁ, পুলিশ আসছে, ওনারা দেখে ছবি কেটে নিয়ে গেছে। আমরা বলতে চাইলাম আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবার সেগুলো কী হবে? তো ওনারা কোনো কথা বলেননি এখনো। এদিন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা। তিনি জানান, আজ সকালে খবর পেয়েছি, খবর পেয়ে এখানে এসেছি। হয়তো কোনো অসামাজিক লোক এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে, তবে এর মধ্যে কোনো রাজনৈতিক শত্রুতা নেই। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, ঘটনাটা ঠিকই, যেখানে আগুন ধরে দেওয়া হয়েছে রাত্রিবেলাতেই, আমু এসছে এখানে স্পটে। হ্যাঁ, বিচালি গাদা পাটকাঠি গাদাতে আগুন ধরানো হয়েছে, এবং এর আগেও হ্যাঁ ধানের গাদাতেও আগুন ধরে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা পুলিশকেও সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, পুলিশও সঙ্গে সঙ্গে এসেছিলেন, রাত্রিবেলায় পুলিশ ঢুকেছিলেন। রাজনৈতিক শত্রুতা বলতে এখানে আমি ঠিক বুঝতে পারছি না, এখানে তো একই সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে। শত্রুতা থাকতে পারে, কিন্তু সমাজবাদী লোকজন থাকতেই পারে। হ্যাঁ, হয়তো ওনারা ওনাদের মতন বলছেন। হ্যাঁ, এখানে রাজনৈতিক কিছু আছে বলে আমার তো মনে হচ্ছে না, আমার মনে হয় সামাজিক কিছু, সামাজিক অসামাজিক লোক সব এলাকায় থাকে। ভোর রাতে এলাকায় পরপর ছটি বাড়িতে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রশাসনের কাছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ, সেই সাথে এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারাও। এই বিষয়ে প্রতিবেশী রবিউল মণ্ডল জানান, গাদায় দেখি উঠে দেখছি গাদা দাওয়া দাওয়া করে জ্বলছে। তা আমি বলছি কি ব্যাপার, আজ এবার গাদায় আগুন ধরেই গেল? তখন আমরা উঠে এলাম সবাই, উঠে দেখেছি হ্যাঁ গাদা জ্বলছে, গাদার কাছে টিকাই যাচ্ছে না, সকল মিলে আগুন দিয়েছে এইভাবে। তখন কোন কারণে আমাদের ধরাচ্ছে এই গাদাটা? 15 বছর তখন CBM ছিল, তখন কেসে কেসে মানে জর্জরিত হয়ে গিয়েছি, এমন কোনো কেস নেই আমাদের, একদিন 5-6 টাকার কেস, বুঝেছেন? এবার TMC জিতে এই 3-2 বার গাদা ধরে আগুন ধরে গেল। তাহলে আমাদের কী অন্যায় করেছে দাদা? আজকে পাটকাঠি গাদা, বিচালি গাদা, এই একটা ঘর, এখন আমরা BJP-র মধ্যে ফেল, আমরা দল করি TMC, আর BJP-র মধ্যে ফেল যেতাম, আমাদের কোনো দলই নেই এখন, এখন আমাদের কোনো দল নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।